ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুর। বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই পুকুর। বায়ান্নর মহান ভাষা আন্দোলনের সময় এই পুকুরের পারে বসে সিদ্ধান্ত হয় 144 ধারা ভাঙার। তবে সবকিছুকে ছাপিয়ে এখন এই পুকুর হয়ে উঠেছে অনেকটা আতঙ্কের নাম, মৃত্যুপুরী এবং রহস্যময়। কি রহস্য লুকিয়ে আছে ডাবির শহীদুল্লাহ হলের পুকুরে? যদিও পুকুরের সামনে সাইনবোর্ডে লেখা আছে এই পুকুরে গোসল নিষেধ, তবুও কেউ মানছেন না নিষেধাজ্ঞা। এতে গোসলে নেমে প্রাণ হারাচ্ছেন অনেকেই। সম্প্রতি রোববার দুপুর 2:25 আরও এক শিক্ষার্থীর মৃত্যু হল এই পুকুরে। 1972 সালে নিয়োগপ্রাপ্ত এক কর্মচারী আব্দুর রশিদ বলেন, আমার মনে হয় পুকুরটায় কোনো সমস্যা আছে, এখানে শিক্ষার্থীরাই শুধু ডুবে মরে যায়। অর্থাৎ একটি ছেলে সাঁতার কাটতে থাকে, অমনি নিচ থেকে কেউ মনে হয় টান মেরে তাকে নিয়ে যায়, কেউ ধরলেও আর তারে রাখা যায় না। আমার জানা মতে এখানে যারা মরেছেন তারা সকলেই বাবা মায়ের একমাত্র সন্তান। গত 3 যুগ ধরে এখানে প্রায় 40 জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, 80-এর দশকে এক রাতে বর্শি দিয়ে আমি মাছ ধরছিলাম, হঠাৎ দেখি পুকুরের ভেতর থেকে বড় আকৃতির কিছু একটা ভাইসা উঠছে। সিপ রাইখা ভয়ে আমরা সবাই পালায় আসি। সকালে দেখি ওখানে কিচ্ছু নেই। আরেক কর্মচারী ফজলুর রহমান বলেন, যারাই এখানে ডুবে মারা গেছে তাদের লাশ ডুবুরিরা পাইত ভাসা অবস্থায়, কিন্তু মৃত্যু হইলে তাদের লাশ তো ভাসার কথা না। তাছাড়া মানুষ পানিতে ডুবে মরার পর পেটে পানি থাকার কথা, কিন্তু যারা মরেছে তাদের পেটে কারোরই পানি ছিল না। আসলে এই পুকুরটাই একটা বজ্জিন আছে। জানা গেছে সর্বশেষ 2017 সালের 5 এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বায়জিৎ বোস্তামি এই পুকুরে ডুবে মারা যান। সংশ্লিষ্টদের মতে শহীদুল্লাহ হল এবং ফজলুল হক মুসলিম হলের মাঝখানে অবস্থিত এই পুকুরের এখন পর্যন্ত কতজন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে তার হিসেব নেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে। শহীদুল্লাহ হলের পুকুর পাড়ের পূর্ব দিকে অবস্থিত ফজলুল হক মুসলিম হলের দীর্ঘ 31 বছর ধরে প্রহরীর দায়িত্ব পালন করে আসছেন আব্দুল খালেক। তিনি জানান, আমি নিজে 15 থেকে 16 জনের লাশ দেখেছি। এই পুকুরে জিন ভূতের আসর আছে বলে আমি শুনেছি, তবে তা কতটুকু সত্য আমি জানি না। পুকুরে মারা যাওয়া অধিকাংশই বাইরে থেকে আসা ছাত্র, যারা গোসল করতে এসে মারা যান এখানে। ফজলুল হক হলের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ নাসিমুল গনি বলেন, এই পুকুরে অনেক ছেলে মারা গেছে, আমাদের হলের আবাসিক ছাত্র রাহি ছাড়া কেউ মারা যায়নি। পানির ঘনত্ব বেশি হওয়ার কারণে শিক্ষার্থী ডুবে মারা যায় উল্লেখ করে শহীদুল্লাহ হলের এক সিনিয়র কর্মকর্তা বলেন, আমার জানা মতে এই পর্যন্ত শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র পুকুরে ডুবে মারা গেছে প্রায় 5 থেকে 6 জন, যারা খেলাধুলা করে ক্লান্ত হয়ে পুকুরে গোসল করতে যায়। আর এই পুকুরের পানির ঘনত্ব বেশি হওয়ার কারণে অল্প সাঁতার কেটে দুর্বল হয়ে পড়লে পানিতেই ডুবে মৃত্যুবরণ করেন তারা। আবাসিক ছাত্র ছাড়াও বাইরে থেকে অনেক মানুষের লাশ পুকুরে পাওয়া গেছে, সে সংখ্যাও 25 থেকে 30 জনের কম নয় বলে জানা গেছে। এক পুকুরে এত মৃত্যু রহস্য কি, জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি এবং পরিবেশ বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান বলেন, কেউ যদি সাঁতার না জেনে পুকুরে নামলে তার ফলাফল খারাপ হবে। মূলত পুকুরের মাঝখানে গিয়ে ছেলেরা ভয় পেয়ে যায়, ফলে সাহস করে আর কুলে আসতে পারে না, আসলে মৃত্যুটা তখনই হয়। পানির ঘনত্ব বেশি হওয়ার কারণে এই ধরনের মৃত্যুর জন্য দায়ী করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি এবং পরিবেশ বিভাগের প্রফেসর শহীদ আক্তার হোসাইন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য পুকুর মাটি দিয়ে ভরাট করে গভীরতা কমানোর পরামর্শ দেন তিনি। দাবি মৃত্তিকা পরিবেশ এবং পানি বিজ্ঞান বিভাগের অধ্যাপক দিদারুল আলম, তিনি বলেন যে পুকুরের পানি পুরনো হলে এতে অক্সিজেনের পরিমাণ কমে যায়, ফলে পুকুরের মাঝখানে নিম্নমুখী চাপ সৃষ্টি হয়। আর পুরনো পুকুরে এটি আরও বেশি হয়ে থাকে, তাই একজন ডুব দিলে তাকে নিম্নমুখী চাপ নিচের দিকে টেনে নিয়ে যায়, তাই সাঁতার কাটার জন্য দরকার পানিতে পরিমাণ মতো অক্সিজেন। এই পুকুরটিতে পরিমাণ মতো অক্সিজেন না থাকায় এটি হতে পারে। এ সময় তিনি পুকুরটাকে দ্রুত নতুন পানি দেবার পরামর্শও দেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের এই ধরনের মৃত্যু থেকে রক্ষা করতে নোটিশ সাটিয়ে দিয়েছে অনেক আগে থেকেই। সেখানে লেখা, এই পুকুরে গোসল সাঁতার কাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, শিক্ষার্থীরা সচেতন হলে এই ধর্মের হৃদয়বিদারক দৃশ্য দেখা থেকে মুক্তি পেতে পারে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।